नमस्कार इंजीनियरिंग यूनिवर्सिटी गार्ल्स स्कूल एंड कॉलेज आयोजित ऑनलाइन क्लास हिंदू धर्म और नैतिक शिक्षा श्रेणी सप्तम मेरा आशा करी परम पिता दया तुम्हारा सबाई के लिए सुस्थ आछो सुस्थ थाको ये कामन करी। तुम्हारे पाठ्य बोर प्रथम अध्याय ईश्वर स्वरूप हमें पुनरालोचना करब आज के अनुशीलन प्रश्न उत्तर हमरा नहीं आलोचना करब। प्रथम अनिता नामी एक जन रही है अनिता रानी गृहे लक्ष्मीदेवी विग्रह स्थापन कर नियमित भक्तिपूर्ण भावे भक्तिपूर्ण मने आराधना करें। अनिता रानी गृहे लक्ष्मीदेवी विग्रह स्थापन कर नियमित भक्तिपूर्ण मने आराधना करें किंतु तारी प्रतिवेशी शिलादेवी गृहे गौरनीताई एर विग्रह स्थापन करे नियमित श्रद्धा भरे पूजा करें। तादेर छेले मेयेराओ लेखापढ़ार पाशापाशी तादेर अनुकरण करें तारा लेखापढ़ार पाशापाशी तादेर अनुकरण करे तादेर संसारे रयेछे सदा सुख ओ शांति। एखन আমরা কি পেয়েছি অনিতা রানী তার গৃহে লক্ষ্মীদেবীর বিগ্রহ স্থাপন করে নিয়মিত ভক্তিপূর্ণ মনে আরাধনা করে কিন্তু তারই প্রতিবেশী শিলাদেবী গৃহে গৌরনীতাইয়ের বিগ্রহ স্থাপন করে নিয়মিত শ্রদ্ধাভরে পূজা করে। তাদের ছেলেমেয়েরাও লেখাপড়ার পাশাপাশি তাদের অনুকরণ করে তাদের সংসারে রয়েছে সদা সুখ ও শান্তি। এবার প্রশ্ন হল ক ঈশ্বরের পূর্ণ অবতার কে খ ঈশ্বর কিভাবে জীব ও জগতের উপর প্রভুত্ব করেন ব্যাখ্যা করো। তিন গ অনিতা রানী ও শিলাদেবীর আরাধনায় ঈশ্বরের কোন রূপটি প্রতিফলিত হয়েছে তা তোমার পঠিত বিষয়ের আলোকে ব্যাখ্যা করো। ঘ অনিতা রানী ও শিলাদেবীর আরাধনায় বিগ্রহের ভিন্নতা থাকলেও মূলত ঈশ্বরেরই পূজা করা হয় উক্তিটির মর্মার্থ তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ কর। উত্তর প্রথমে হচ্ছে প্রশ্ন ছিল ঈশ্বরের পূর্ণ অবতার কে। উত্তর ঈশ্বরের পূর্ণ অবতার হলেন শ্রীকৃষ্ণ। ঈশ্বরের পূর্ণ অবতার হলেন শ্রীকৃষ্ণ। খ ঈশ্বর কিভাবে জীব ও জগতের উপর প্রভুত্ব করেন ব্যাখ্যা করো। উত্তর ঈশ্বর শব্দটির অর্থ প্রভু এবং তিনি সর্বশক্তিমান। ঈশ্বর জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন এবং সকল সৃষ্টি স্থিতি সৃষ্টি স্থিতি ও পালনের একমাত্র কর্তাও তিনি। তিনি জীবের জীবনকে মৃত্যু সীমায় বেঁধে দিয়েছেন এভাবেই তিনি জীব ও জগতের উপর প্রভুত্ব করেন। গ অনিতা রানী ও শিলাদেবীর আরাধনায় ঈশ্বরের কোন রূপটি প্রতিফলিত হয়েছে তা তোমার পঠিত বিষয়ের আলোকে ব্যাখ্যা করো। উত্তর অনিতা রানী ও শিলাদেবীর আরাধনায় ঈশ্বরের বিশ্লেষণ ঈশ্বরের বিশেষ গুণ বা শাখারূপের প্রতিফলন ঘটেছে। আবার বলছি অনিতা রানী ও শিলাদেবীর আরাধনায় ঈশ্বরের বিশেষ গুণ বা শাখারূপের প্রতিফলন ঘটেছে। ঈশ্বর নিরাকার তবে জীব ও জগতের প্রয়োজনে তিনি সাকার রূপ ধারণ করতে পারেন। ঈশ্বরের সাকার রূপ হল অবতার ও দেবদেবী। নিরাকার ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যখন রূপ বা আকার ধারণ করে সাকার হয়ে ওঠে এবং বিশেষ গুণ শক্তি বা মহিমার প্রকাশ করে তখন তাকে দেবতা বা দেবদেবী বলে।
যেমন ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণুরূপে ঈশ্বর জীব জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন, শিব রূপে তিনি ধ্বংস করেন, পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন, দুর্গা শক্তি, সরস্বতী বিদ্যার এবং লক্ষ্মী ধন সম্পদের দেবী ইত্যাদি। উদ্দীপকে অনিতা রানী গৃহের দেব লক্ষ্মী দেবীর বিগ্রহ স্থাপন করে নিয়মিত ভক্তিপূর্ণ মনে আরাধনা করেন। আর তার প্রতিবেশী শিলাদেবী গৌর নিতাই এর বিগ্রহ স্থাপন করে নিয়মিত শ্রদ্ধা ভরে পূজা করেন। তাদের উভয়ের আরাধনায় ঈশ্বরের সাকার রূপটি প্রতিফলিত হয়েছে। চার নম্বর ঘ নম্বর হলো অনিতা রানী ও শিলাদেবীর আরাধনায় বিগ্রহে ভিন্নতা থাকলেও মূলত ঈশ্বরের পূজা করা হয়। উক্তিটি যথার্থ তোমার পঠিত বিষয়ের আলোকে বিশ্লেষণ করো। উত্তর, বিগ্রহে ভিন্নতা থাকলেও মূলত ঈশ্বরের পূজা করা হয়, কথাটি সত্যিকার অর্থে যুক্তিযুক্ত। ঈশ্বর নিরাকার, কিন্তু তিনি প্রয়োজনে সাকার রূপ ধারণ করতে পারেন। তার সাকার রূপগুলো হচ্ছে অবতার ও দেবদেবী। তবে ঈশ্বরের এ সকল সাকার রূপ তার থেকে আলাদা কিছু নয়। দেবদেবী হলেন একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ। যেমন ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিষ্ণুরূপে ঈশ্বর জীব জগৎকে রক্ষা ও প্রতিপালন করেন, শিবরূপে ধ্বংস করেন, পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন। অপরদিকে দুর্গা শক্তি দেবী, সরস্বতী বিদ্যার দেবী, লক্ষ্মী ধন সম্পদের দেবী ইত্যাদি। তো অনিতা রানী ও শিলাদেবীর যথাক্রমে গৃহে লক্ষ্মী দেবী ও গৌর নিতাই এর বিগ্রহ স্থাপন করে আরাধনা করলেও তা এক ঈশ্বরেরই আরাধনা। ঈশ্বর অনন্ত অসীম সর্বশক্তিমান, তাই প্রত্যেকেরই উচিত দেবদেবীর আরাধনা করা। দেবদেবীরা ঈশ্বরেরই অংশ, তাই দেবদেবীদের সন্তুষ্ট করলে ঈশ্বর সন্তুষ্ট হন। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় অনিতা রানী এবং শিলাদেবীর একই ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য আলাদা আলাদা দেবদেবীর পূজা করেন। তাদের দুজনের আরাধনায় বিগ্রহের পার্থক্য থাকলেও এর মধ্যে দিয়ে মূলত ঈশ্বরেরই পূজা করা হয়। তো আমরা সেদিকটা খেয়াল করব। আমরা এভাবে যে মতে থাকি না কেন, যে পূজা করি না কেন, মূলত আমরা ঈশ্বরেরই পূজা করি, ঈশ্বরের আরাধনা করি, এই আমাদের খেয়াল থাকতে হবে বা জ্ঞান থাকতে হবে। তো আজকের এ পর্যন্ত রাখবো। তোমরা পঠিত বিষয়গুলো যেগুলো তোমরা আজকে পেয়েছো এগুলো তোমরা নিজেরা আলোচনা করবে এবং অনুধাবন করবে। তো আর ভালো থাকবে সবাই, এই কামনা করে শেষ করছি। সবাইকে নমস্কার।